আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভালোবাসার 15 বছর কথাটির আগে শুনেছেন কি? তাহলে হয়তো সোহেল অ্যান্ড রশন দম্পতির কথাও শুনেছেন, যারা একে অপরকে ভালোবেসে কাটিয়েছে 15 বছরের দাম্পত্য জীবন। কিন্তু তাদের জীবনটি আপনার আমার জীবনের মতো এত সহজ নয়। তাদের জীবনের মধ্যে রয়েছে সীমাবদ্ধতা, তাদের জীবনযাপনটা সম্পূর্ণই আলাদা, তাদের স্ট্রাগলগুলোও কিন্তু আমাদের থেকে সম্পূর্ণ ভিন্ন। জানাবো রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ুয়া এক উন্মাদ প্রেমিকের গল্প, যিনি জীবন সঙ্গী হিসেবে খুঁজে নিয়েছিল দুই পাবিহীন রাজকন্যাকে। জানাবো তাদের রোম্যান্টিক প্রেমের গল্প এবং স্মৃতি মাখা কিছু মধুর মুহূর্ত। এর আগে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, রাজশাহী ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর করেছেন, এখন আমার যেটা মনে হচ্ছে আপনি নর্মালি যেটা চাইবেন, ভালো একটা চাকরি, ভালো একটা সুন্দরী মেয়েকে বিয়ে করে প্রতিষ্ঠিত হওয়া, কি তাই তো? এটা শুধু আপনি নয়, এটা হয়তোবা সবারই চাওয়া। প্রতিষ্ঠিত হওয়ার পর সুন্দর একটা মেয়েকে বিয়ে করে সুন্দর করে জীবনযাপন শুরু করাটাই হয়তোবা সকলের কাম্য। কিন্তু আমাদের ভাইরাল প্রেমিক সোহেল ভাই কেমন মানুষ বলুন তো? রাজশাহী ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর সেরে প্রেমে পড়েছিলেন এক প্রতিবন্ধী নারীর। সোহেল ভাই তার প্রেমে এতটাই পাগল ছিল যে আগে পিছে কি হচ্ছিল কোনো কিছুই দেখার ছিল না তার। সোহেল ভাই প্রথমে তার পরিবারকে জানিয়েছিলেন তাদের প্রেমের কথা। সচরাচর কিন্তু সব পরিবার থেকেই এই বাধাটা আসবে। অবশ্যই নর্মালি কোনো পরিবারই চাইবে না কষ্ট করে ছেলেকে রাজশাহী ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর করানোর পর একটি পঙ্গু মেয়েকে বিয়ে করুক। গতানুগতি কিন্তু তার পরিবারও একই রকম কথা বলেছিল। সাফ জানিয়ে দিয়েছিল এই মেয়েকে কখনো বিয়ে করা চলবে না, আর বিয়ে করলে অবশ্যই সোহেলকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। সোহেল তখন তার পরিবারের কথা ভাবছিল, একই সঙ্গে ভাবছিল নিজের ভালোবাসার কথা, নিজের মনের কোণে জায়গা দেয়া সেই প্রতিবন্ধী রওশনের কথা। অনেক ভাবা ভাবির পরে সোহেল সিদ্ধান্ত গ্রহণ করল, না আমি কারো কথাই শুনবো না, আমার ভালোবাসাকে যদি আমার নিজের করে পেতে আমার পরিবারের বিরুদ্ধেও যেতে হয় তাহলে তাই যাব। এটা ভেবেই কিন্তু বাড়ি থেকে বের হয়ে যায় সোহেল। তারপর এই প্রেমিকা রওশনকে বলেন, আমি বাড়ি থেকে চলে এসেছি, তোমাকেও বাড়ি থেকে নিয়ে গিয়ে বিয়ে করতে চাই, তুমি রাজি কিনা? রওশন তখন বলেছিল, হ্যাঁ অবশ্যই আমিও তোমাকে ভালোবাসি, কেন নয়। ব্যাস, আর ঠেকায় কে? পালিয়ে গেল দুজন, করে নিল বিয়ে, শুরু হলো দাম্পত্য জীবন। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর এভাবে কয়েক বছর অতিবাহিত হওয়ার পরে তাদের ঘরে একটি খুশির সংবাদ এলো। খবরটি কি জানেন? মা হতে যাচ্ছিল আমাদের প্রতিবন্ধী সেই বোন রওশন। খুশিতে তো আত্মহারা সোহেল, বাবা হতে যাচ্ছে। এভাবেই রওশন এবং সোহেল দম্পতির দীর্ঘ 9 মাসের প্রতীক্ষার পরে তাদের ঘর আলো করে জন্মগ্রহণ করলো ফুটফুটে একটি কন্যা সন্তান। আস্তে আস্তে সেও বড় হতে শুরু করলো। চলছিল দাম্পত্য জীবন, 1 বছর 2 বছর 3 বছর করে 15টি বছর কেটে গেল দাম্পত্য এই জীবনে। এরই মধ্যে জানেন রওশন কিন্তু কটু কথা কম শোনেননি। প্রতিবেশী যখন তখন যে কোনো সময় এসে বলতো, হয়তোবা আর আসবে না সোহেল, হয়তোবা ধার ধারবে না রওশনের। কিন্তু রওশনের স্বামীর প্রতি এতটাই বিশ্বাস ছিল যে এক মুহূর্তের জন্যও সে ভাবেনি তার স্বামী তাকে ছেড়ে চলে যাবে। তাকে ছেড়ে যে একটি দিনের জন্য অন্য জায়গায় যাবে এটা ভাবতেই পারেনি রওশন। ঠিক একই রকম হলো, দুজনের মনের মধ্যে কতটা মিল থাকলে একজন আরেকজনের মনের কথাগুলো হুবহু বলে দিতে পারে, এটাই কিন্তু তাদের ভালোবাসার সবচেয়ে বড় দৃষ্টান্ত। যদিও সুখ আর শান্তির ছায়ায় থাকতো এই দম্পতি, কিন্তু তাদের মধ্যে ছিল না কোনো বিলাসিকতা। বিলাসিকতা তো দূরের কথা, দুবেলা দুমুঠো ভাতই যেন পায় না এই দম্পতি। গণমাধ্যমের এক ব্রিফিংয়ে শুনেছি রওশন আপার কাছ থেকে, তিনি বলছে, জীবনে ঘাত প্রতিঘাত কম সহ্য করি নাই, জীবনে কষ্টও কম করি নাই, জীবনে ক্ষুধার জ্বালাও কম খাই নাই, কিন্তু জানেন কারো কাছে কখনোই হাত পাততে পারি নাই। হাত পাততে গেলে মনে হয় নিজেকে এতটা ছোট করব, এটা কি আমি করতে পারি? নিজস্ব আত্মসম্মান বোধ থেকেই হয়তো কারো কাছে হাত পাতা হয়নি, আর কারো সাহায্যও নেওয়া হয়নি। সারাদিন পর যা জোটাতে পেরেছি তাই খেয়ে শুয়ে থেকেছি, আর শুক্রিয়া করেছি মহান সৃষ্টিকর্তার দরবারে যে তিনি আমাকে এত ভালো একজন জীবনসঙ্গী দিয়েছে। আমি সত্যিই ধন্য সোহেলের সঙ্গে আমার দাম্পত্য জীবন এবং আমার বৈবাহিক জীবন পরিচালনা করানোর জন্য। সোহেল এত ভালো মনের একজন মানুষ যে আমার মনের অনেক কথাগুলোই খুব অনায়াসেই বুঝতে পারে সে।
আমি যদি কখনো সোহেলকে বলি আমি এই জায়গাতে যেতে চাই, তাহলে সে যত ব্যস্ত বা যত যাই থাকুক না কেন আমাকে ঠিক সেই জায়গায় নিয়ে যাবে। অভাব অনটন ছিল কিন্তু সুখ শান্তিতে ভরা ছিল। ছোট্ট একটি মুদি দোকানের ওপর জীবনযাপন করত এই দম্পতি। হঠাৎই 2020 সালের দিকে একমাত্র অবলম্বন তার স্বামীর স্ট্রোক হয়। স্ট্রোক হওয়ার কারণে ডাক্তার বলে ভারী কোনো জিনিস তোলা যাবে না। তখন থেকেই মনের মধ্যে বাসা বাঁধতে থাকে বিভিন্ন রকম দুশ্চিন্তা। স্বামীকে একটু কাঁধে তুলতে বলবে কিন্তু ভয় পায়, যদি তার জন্য স্বামীর কোনো কিছু হয়ে যায়, যেহেতু ডাক্তার তাকে ভারী জিনিস তুলতে নিষেধ করেছেন, তাহলে সে কি করে বলবে আমি ওই জায়গাতে যেতে চাই। তবুও তার স্বামী বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে তাকে কাঁধে পিঠে করে ঘুরিয়ে নিয়ে এসেছেন, বিভিন্ন প্রয়োজন মিটিয়ে এসেছেন। ভিউয়ার্স, সত্যি তাদের এই ঘটনা জানার পরে আমার কাছে মনে হয়েছে তারাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক প্রেমিকা। তাদের ভালোবাসাই সত্যিই এক নির্ভরশীল ভালোবাসা, তাদের ভালোবাসাই এক প্রকৃত ভালোবাসা, তাদের ভালোবাসাই এক স্বার্থহীন ভালোবাসা। সুখের নেই কোনো সীমানা গো, সুখের নেই কোনো সীমানা, বসন্তের ওই আমন্ত্রণে জুড়িয়ে গেলাম আলিঙ্গনে, সফল হলো বুঝি সাধনা। সুখের নেই কোনো সীমানা গো, সুখের নেই কোনো সীমানা। পৃথিবীতে হয়তো খুব কম সংখ্যকই আছে এরকম মনের মানুষ। সোহেল ভাই, সত্যি আপনি খুব খুব বড় মাপের মানুষ। আপনার এই ভালোবাসার দৃষ্টান্ত দেখে সত্যিই আপনার প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধাবোধ থেকেই গেল, মন থেকে গভীর শ্রদ্ধা নেমে আসলো আপনার জন্য। তো ভিউয়ার্স, এভাবে পার করছিল ময়মনসিংহের ত্রিশাল গুজিয়াম টানপাড়া গ্রামের বসবাস করা সোহেল ও রওশন দম্পতির জীবন। এভাবেই চলছিল তাদের প্রতিদিনের কার্যতালিকা। এরই মধ্যে হঠাৎ একদিন 16 ফেব্রুয়ারি মোবাইলের মাধ্যমে এ দম্পতির খোঁজ খবর নেওয়া হয়। পরে বিকেলে তাদের বাড়িতে গিয়ে কথা বলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতারুজ্জামান। বিষয়টির সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছিল ময়মনসিংহের জেলা প্রশাসক ডিসি এনামুল হক। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ পাওয়ার পর থেকেই আমি নিজে ওই দম্পতির সঙ্গে কথা বলেছি। ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার তার বাড়িতে গিয়ে খোঁজ খবর নেয়ার জন্য লোক পাঠিয়েছিলেন। জানা গেছে ওই দম্পতির জন্য ভালোবাসার উপহার স্বরূপ মিষ্টি চকলেট ও ফুলের শুভেচ্ছা জানান ইউএনও। তাদের সঙ্গে কথাও বলেন তিনি। এছাড়াও স্থানীয় লোকজনদের কাছ থেকে এ দম্পতির সুবিধা অসুবিধার কথা শোনেন ইউএনও। আশ্বাস দেন তাদের দেয়া হবে থাকার ঘর, জীবিকা নির্বাহের জন্য দোকান এবং অন্যান্য সুযোগ সুবিধা। সোহেল ও রওশন দম্পতির ভালোবাসা দেখে সত্যি আমি মুগ্ধ। তাদের ভালোবাসা যেন স্নিগ্ধতা ছড়াচ্ছে সারা বাংলাদেশে। প্রত্যেকটা মানুষের মুখে মুখে এখন তাদের জীবনের গল্প, তাদের ভালোবাসার গল্প, তাদের সংগ্রামের গল্প। সত্যি ভিউয়ার্স, আমি ভেবে পাই না কতটা নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল প্রতিবন্ধী রওশনকে। প্রতিবন্ধী রওশনের প্রতি সোহেলের ভালোবাসার কিন্তু কোনো উদ্দেশ্য ছিল না, কোনো স্বার্থ ছিল না, কোনো মানে ছিল না, শুধুই ছিল পবিত্র এক বন্ধন। পবিত্র দুই আত্মার বন্ধনেই আবদ্ধ হয়ে বিবাহ বন্ধন সম্পূর্ণ করেছিল এই দম্পতি। সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি যেন সারাটি জীবন তারা এভাবেই পার করতে পারে, তাদের একে অন্যের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ যেন আরও বেড়ে যায়, তারা যেন একে অপরের পরিপূরক হয়ে থাকতে পারে, সারাটি জীবন যেন তারা সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। ভিউয়ার্স, আমার কথাতে কি আপনি একমত? একমত হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে গিয়ে রওশন সোহেল দম্পতিকে উইশ করবেন। একই সঙ্গে ভিউয়ার্স, আমাদের পুরো ভিডিওটি এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে দেখার জন্য আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ।